হাতে কি যে হাতে কিভাবে গেছে দুই বছর আপনার না এখানে কতদিন ধরে আছেন এখানে এক বছর আপনার বাসা বাড়ি নেই মানিকনগর বাসা ভাড়াতেই থাকেন এখানে শুধু টাকা উঠান না স্বামী কি করে যেন বললেন পালাইতে চলে গেছে আচ্ছা 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 দেশের বাড়ি কোথায় ভাই বোন কয়জন আপনি একাই এছাড়া কি অন্য কাজ করা যায় না এই যে বাচ্চাদের নিয়ে হাত পোড়া দেখা এটা কি আপনার বাসাতেই পড়ছে হাত দেশের বাড়িতে পড়ছে কয়টা বাজে আইছেন এখানে সকাল 9টা বাজে থাকুন কটা বলতে এখানে বিকাল পর্যন্ত থাকেন ওর নাম কি এই যে ওরও তো চেহারা ওর নাম ইয়াসিন এই যে ওর চেহারা দাগ পড়ে এগুলো কি জন্য ওষুধ পড়াইছে ওষুধ পড়ছে দাগ কিসের দাগ ব্যথা পাইছিল কত সুন্দর ছোট বাচ্চাটা এই বাচ্চার নাম কি প্রতিদিন যে কয় টাকা পান চলে সংসার চলে না একদিন বাজার করেন একদিন জমান ঘর ভাড়া কত দেন সাড়ে তিন হাজার আচ্ছা 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 এমনিতে মা বাবার সাথে থাকা যায় না নাকি আপনি একাই থাকতে যান সৎ মা মোটামুটি এখানে সব কিছু নিয়ে আসেন না এখানে অনেক দুঃখজনক পরিস্থিতি এই বাবু তোমার নাম কি নাম কি তোমার সমস্যা দেখা আপনার নাম জানো কি বলছেন জি লাকি আচ্ছা আচ্ছা এই কতদিন আগে আপনার হাত পড়ছে তিন বছর হবে আচ্ছা আসলে শুক্র দর্শক এটা হচ্ছিল সায়দাবাস থেকে এটা হচ্ছে গোলাপবাগ মোড় এই গোলাপবাগ মোড়ে আপাত দীর্ঘ এক বছর ধরে না টাকা উঠান মানুষের কাছ থেকে এটা দিয়ে সংসার চলে না আসলে ব্যাপারটা অনেক দুঃখজনক দুইটা একটা ছেলে একটা মেয়ে এই যে ওর পিছনে তো ঘাও হয়ে গেছে ছোট বাবুটার ওষুধ দেন কন্টিনিউ কাপড় চোপড় বাসা থেকে নিয়ে আসছেন না একজনই দিছে এগুলা এখন কিছু হচ্ছে আপা আপনি তো এখানে এক বছর ধরে আছেন আপনি যে বললেন যে টাকা পয়সা উঠান এটা দিয়ে আপনার সংসার চলে না এছাড়া অন্য কাজ করা সম্ভব হয় না হাতের কারণে স্বামী চলে গেছে কি কারণে গাঁজা খায় আর ঘরে বয়ে বয়ে খাইতো না এই জন্য চলে গেছে মানে আপনার স্বামী যখন থাকতো তখন আপনি কাজ করতেন রুটি কি বাসা থেকে নিয়ে আসছেন আগে আমি বেশ কিছুদিন লক্ষ্য করতেছি এখানে তো ভাবলাম ওনার সাথে একটু কথা বলি সেই সুবাদে আসছি কথা বলা তো আমাদের তরফ থেকে কিছু একটা সাহায্য করে যাই ওনাকে এখানেই আপনাকে সবসময় পাওয়া যায় না